আরো বিস্তারিত জানবো রয়েছে রুম থেকে আমাদের প্রতিনিধি রাকেশ নস্কর রাকেশ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাত বাধা পড়লেন সিট কিয়ারা দেখো বলিউডের লাভ বার্ড যা বলা হচ্ছিল কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালোদ্রাকে এই দুজনকে কিন্তু নিয়ে বহু জল্পনা বহু গুঞ্জন ছিল আর সেখানে একটা বিষয় পরিষ্কার হচ্ছিল না যে কবে তাদের বিয়ে হবে বিয়ে নিয়ে প্রশ্ন ছিল তারা কিন্তু কোনোভাবে সেইভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোনো জায়গায় আগে কোনোভাবে পূর্বে কোনো প্রকাশ করেনি তাদের তথ্য যে কবে তারা বিয়ে করতে চলেছেন একটা ইঙ্গিত ছিল আর সেই ইঙ্গিত থেকে পরে জানা গিয়েছিল যে সূর্য সূর্যগড় প্যালেস কিন্তু সেজে উঠছে তাদের বিয়ের জন্য জেসালমের এই প্যালেসকে সুন্দর করে সাজানো হয়েছিল আলো আধারের ছোঁয়া আর তার মধ্যে যেটা বলা যায় যে যেভাবে সাজানো হয়েছিল সেখানে বলতে গেলে একটা প্যালেসকে একদম পুরো রাজকীয় কায়দায় সাজানো আর তারপরে এই দুই বার্টের বিয়ে যেটা বলছিলাম বলিউডের দুই তারকা কিয়ারা আডবানী আর সিদ্ধার্থ মালোদরা এখন কিন্তু নবদম্পতি আর অবশ্যই তাদের বিয়ে নিয়ে যেমন জল্পনা ছিল ঠিক তেমনই লাস্ট মিনিটে সাসপেন্সও ছিল সেটার কারণ ছিল যে ছ তারিখ তাদের বিয়ের দিন ছিল আর সেখানে হঠাৎ করে সেই দিন কিন্তু পিছিয়ে যায় অবশ্য অনুরাগীরা চিন্তায় থাকলেও পরে কিন্তু সেটা পরিষ্কার হয় যে সেটা ছয় তারিখ থাকলেও সেটা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে সাত তারিখে কারণ ছয় তারিখে ব্যাচেলার পার্টির আয়োজন করা হয়েছিল গতকাল সে গতকাল যেমন বিয়ে তার আগের দিনই অ্যাচলার পার্টি করে গতকাল বিয়েটা সারলেন তারা তো সাত তারিখ বিয়ের দিন ধার্য হয়েছিল আর শেষ সময়ে তারা বলতে গেলে লাস্ট মিনিটে সাসপেন্স দিয়ে কিন্তু বিয়েটা সারলেন সেখানে আগে ঠিক আগের দিন ফিক্স করে দিলেন যে কবে তাদের বিয়েটা হবে সেই ডেটটা তারা জানালেন আর যেটা বলছিলাম তাদের যদি বিয়ের সাজের কথা বলি সেখানে কিন্তু গোলাপি লেহেঙ্গা ছিলেন এই কিয়ারা আডভানি অন্যদিকে সিদ্ধার্থ মালুদা ছিলেন সাদা পোশাকে তো সব দিক দিয়ে বলা যায় যে বেশ সুন্দর করে রাজকীয় কায়দায় তারা বিয়ে করলেন যেমন এর আগেও বলিউডের বিভিন্ন তারকাদের দেখা গিয়েছে যদি ক্যাটরিনা কায় ভিকি কৌশল থেকে শুরু করে বিরাট বিরাট কোহলি বা অনুষ্কা শর্মা এই এদের বিয়ে নিয়ে কিন্তু যেমন জল্পনা ছিল এবারেও কিন্তু সেই জল্পনায় দেখা গিয়েছিল সিদ্ধার্থ কিয়ারা কে নিয়ে আর তাদের চার হাত এক হলো আর অবশ্যই তাদেরকে এই নবদম নবদম্পতিকে শুভেচ্ছা জানাই আমরা বেশ ধন্যবাদ রাকেশ